সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম পূর্ব ইউক্রেনের চারদিকে গোচ্ছে রুশ বাহিনী বললেন ইউক্রেনের মন্ত্রী ইউক্রেনে শান্তির জন্য রাশিয়ার দাবি পূরণ করতে হবে অভিমত হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ও প্রেসিডেন্ট এরদোগানের ইরানের সাফল্য এখন কাজে লাগাতে চায় বৃহত্তর সামরিক শক্তিগুলো বললেন জেনারেল বাকিরি পূর্ব জেরুজালামে মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ইসরায়েলের ভারত মহাসাগর ঘিরে নিরাপত্তা কৌশল নির্ধারণের তৎপর শ্রীলঙ্কা পশ্চিম তীরে চলন্ত গাড়ি থেকে গুলি নিহত ইসরায়েলি নারী এক্স ব্লু ব্যবহারকারীর তথ্য দিতে হবে ইসরায়েলি কোম্পানিকে এবং মণিপুরে মাকে হত্যার পর সাত বছরের শিশুকে পুরিয়ে খুন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পূর্ব ইউক্রেনের চারদিকে এগোচ্ছে রুশ বাহিনী বললেন ইউক্রেনের মন্ত্রী ইউক্রেনের পূর্বাঞ্চলে চারটি দিক দিয়ে রুশ বাহিনী এগিয়ে চলেছে তারা খার্কি অঞ্চলে কুপিয়ানস্ক ও দেশার লিমানস্কি দনেস্কের আবদিপস্কি এবং ভোলোগোগ্রাদের মেরিনস্কের দিকে তারা অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইউক্রেনে উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এই তথ্য জানিয়েছেন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মালিয়ার লিখেছেন কুপিয়ানস্কের দিকে শত্রুরা গোলা ছুটছে সবকিছু ধ্বংস করেছে আমাদের সেনারা হামলা প্রতিরোধ করছেন সীমান্ত ধরে রেখেছেন এবং শত্রুদের অগ্রযাত্রা রুখে দিচ্ছেন ইউক্রেনের সেনারা কোপিয়ানস্ক ও লিমানস্কের দিকে এগোতে থাকা বাহিনী বেশ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে বলে জানান মালিয়ার এখন শত্রু বাহিনী পুনরায় সংগঠিত হয়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছে কিন্তু তারা তাদের পরিকল্পনা থেকে সরে আসেনি বাকমতি ইউক্রেনের সেনারা হারানো অবস্থান ফিরে পেতে লড়াই করছে বলে জানিয়েছেন উপপ্রতিরক্ষা মন্ত্রী মালিয়ার তিনি বলেছেন ঝাপুরেজীয় খির্ষণের দিকে বাহিনী আত্মরক্ষামূল অবস্থানে রয়েছে ঝাপুরেজীয় খির্ষণ ও মিকোলাইপ অঞ্চলে তারা অব্যাহতভাবে আমাদের অবস্থান ও বেসামরিক স্থাপনায় গোলা হামলা চালিয়ে যাচ্ছে সেখানে তারা ল্যান্ডসেট ব্যারাজ গোলা ব্যবহার করছে ইউক্রেনের শান্তির জন্য রাশিয়ার দাবি পূরণ করতে হবে অভিমত অরবান ও এর দোকানের হাঙ্গেরিয়ান এবং তুর্কি নেতারা মনে করেন যে রাশিয়ান নিরাপত্তার দাবি পূরণ না করে ইউক্রেনের সংঘাতের নিষ্পত্তি করা অসম্ভব একটি বেসরকারি সংস্থা হাঙ্গেরিয়ান কমিউনিটি ফর পিস এর প্রধান বুদাপেস্ট অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে মন্তব্য করে কথা বলেছেন বৈঠকটি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং সফররত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের মধ্যে অনুষ্ঠিত হয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বুঝতে পেরেছেন যে রাশিয়ান নিরাপত্তার দাবির অন্তত আংশিক সন্তুষ্টি ছাড়া ইউক্রেনের সংঘাতের অবসান অসম্ভব তিনি বলেন কি করতে হবে যদি ইউক্রেন নিরপেক্ষ হয় এবং ফলস্বরূপ নেটো পরাজয়ের সম্মুখীন হয় সেটি দেখতে তারা দুজনেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন বুধাপেস্টে অরবান এবং এর দোকানের মধ্যে বৈঠকের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিশেষজ্ঞ বলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগস্টের শেষে তুরস্কে পরিকল্পিত সফরের আগে এর দোকান বিশেষভাবে জানতে আগ্রহী যে পুতিনের সঙ্গে সম্ভাব্য আংশিক বিশেষ চুক্তি অরবান নিরাপত্তার জন্য হুমকি মনে করেন কিনা বিশেষজ্ঞের মতে অরবান মনে করেন না যে রাশিয়া তার দেশের জন্য হুমকি হাঙ্গেরি এবং তুরস্ক একমত যে রাশিয়াকে পরাজিত করা যাবে না এবং নিষেধাজ্ঞাগুলি তাদের উপর পশ্চিমাদের আশা পূরণ করতে পারেনি কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ানরা ইউক্রেনকে সশস্ত্র করার পরিবর্তে তাদের নেটো মিত্রদের বসতে এবং সিরিয়ার সাথে আলোচনা করতে পারেনি সিমো উল্লেখ করেছেন যে এর স্পষ্টতই স্পষ্টতই দেখেছেন যে রাশিয়ান দাবি পূরণ না করে ইউক্রেনের সংঘাতের অবসান ঘটানো অসম্ভব হবে তাছাড়া তার কথায় কৃষ্ণসাগর জুড়ে শস্য রপ্তানি করা অসম্ভব হবে উভয় নেটো সদস্য রাষ্ট্র বাধ্য হয় যদি তারা রাশিয়ার সাথে তাদের অর্থনৈতিক স্বার্থ ঝুঁকিতে ফেলতে না চায় তাহলে মস্কোর সাথে একটি চুক্তিতে আসার জন্য পশ্চিমা মধ্যে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে তিনি জোর দিয়ে বলেছিলেন গত এরদে আগস্ট জাতীয় ছুটির দিন সেন্ট স্টিফেন্স ডে উপলক্ষে আমন্ত্রণে যান কৌশলগত সহযোগিতা পরিষদের বৈঠকে অংশ নিতে আঠারো ডিসেম্বর হাঙ্গেরিতে আরেকটি সফর করবেন হাঙ্গিরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তর মতে বৈঠকে জরুরি পরিস্থিতিতে অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সহায়তা প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে পূর্ব জেরুজালামে মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালামে প্রভাব বাড়ানোর লক্ষ্যে একটি বাজেট পরিকল্পনা উন্মোচন করেছে সরকার মধ্যে যাবে সালের অধিকৃত জন্য বিলিয়ন ইসরায়েলি শ্যাকেল বাজেট বরাদ্দ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সামাজিক বৈষম্য দূর করার পাশাপাশি অধিকৃত পূর্ব জেরুজালামে অর্থনৈতিক উন্নয়ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন সিদ্ধান্তটি চেহারা বদলে দেবে এতে হাই স্কুলের ডিপ্লোমাধারীর সংখ্যা বাড়বে তা অনুসরণ করা হবে তবে চায় শিক্ষার্থীদের ইসরায়েলে পাঠ্যক্রম পড়ানো হোক অধিকৃত পূর্ব জেরুজালামে বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরায়েলের পাঠ্যক্রম পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করছে পশ্চিম তীরে জমি সংযুক্ত করতে একশো নব্বই বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট বরাদ্দ করার কয়েকদিন পরই পূর্ব জেরুজালামের জন্য ঘোষণা দিল নেতানিয়াহু সরকার ভারত মহাসাগর ঘিরে নিরাপত্তা কৌশল নির্ধারণে তৎপর শ্রীলঙ্কা গত কয়েক বছর ধরে ভারত মহাসাগর অঞ্চল কূটনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উঠে এসেছে এই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াই কার্যত সম্মুখ সমরে নেমেছে আমেরিকা এবং চীন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমা দুনিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছে রাশিয়ার রাশিয়া যাতে ভারত মহাসাগরের অঞ্চলে নাক না গলাতে পারে সেদিকেও নজর রাখছে পশ্চিমা শক্তি আনন্দবাজার আরও জানায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্য কমানোর লক্ষ্যে পাশাপাশি এসেছে আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ভারত তৈরি হয়েছে চতুর্দেশীয় কোয়াড গোষ্ঠী শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং জানিয়েছেন ভারত মহাসাগরের লড়াইয়ের নিরপেক্ষ অবস্থান নেবে শ্রীলঙ্কা রাষ্ট্রটি কেবল নিজেদের নিরাপত্তা এবং উন্নতির দিকে মন দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শনিবার শ্রীলঙ্কার দক্ষিণের জেলা গলে নৌবাহিনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন বিক্রমা সিংহে সেখানে তিনি দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কৌশল বদলের কথা জানান বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং জলবায়ু পরিস্থিতি নিরেখে নিরাপত্তা সংক্রান্ত কৌশল পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে জানান বিক্রমা সিংহে বিক্রমা কথা উঠে আসে ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে চীন এবং আমেরিকার অনাপরেনে বিষয়টিও তবে ছোট দ্বীপরাষ্ট্র হলো এই মহাসাগরে যে শ্রীলঙ্কার গুরুত্ব অপরিসীম তা স্মরণ করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বিক্রমসিংহ বলেন আন্তর্জাতিক বাণিজ্য ভারত মহাসাগর বড় ভূমিকা পালন করে আর দ্বীপরাষ্ট্র হিসেবে এই সাগরে বড় ভূমিকা রয়েছে আমাদেরও ভারত মহাসাগর দিয়ে ঘেরা শ্রীলঙ্কা সমসাময়িক নিরাপত্তা কৌশল ঠিক করতে এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নেতৃত্বে একটি টিম গঠন করেছে শ্রীলঙ্কা এই টিম রিপোর্ট দেবে শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা সংস্থাকে পরিবর্তিত ভারত মহাসাগরের কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান প্রমোসর ডুবোজাহাজ এবং নজরদার জাহাজ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে ইরানের সাফল্য এখন কাজে লাগাতে চায় বৃহত্তর সামরিক শক্তিগুলো বললেন জেনারেল বাকিরি ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন বিশ্বের বৃহত্ত সামরিক শক্তিগুলো এখন ইরানে অর্জিত সাফল্যগুলো কাজে লাগাতে চায় তিনি প্রতিরক্ষা শিল্প দিবসকে সামনে রেখে এক বার্তায় এ কথা বলেছেন আগামীকাল ইরানে এই দিবসটি পালিত হবে জেনারেল বাকিরি বলেন বর্তমানে গোটা বিষয় স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা শক্তি স্থল সাগর আকাশ মহাকাশ ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে আর এই উন্নতি রিভার্স ইঞ্জিনিয়ারিং ও সিমুলেশনের উপর নির্ভরশীল নয় বরং ইরানিদের উদ্ভাবনী শক্তি এসব সাফল্য এনে দিয়েছে তিনি আরো বলেন প্রতিরক্ষা শিল্প খাতে যে বিপ্লব ঘটে গেছে তা ক্রমে সর্বোচ্চ শিখরের দিকে যাচ্ছে এবং সর্বাধুনিক প্রযুক্তির উপর ভর করে অগ্রযাত্রা অব্যাহত রাখা হয়েছে ইরানের সিনিয়র জেনারেল বলেন শত্রুদের নানা ষড়যন্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পের সব ক্ষেত্রে সাফল্য এসেছে পশ্চিম তীরে চলন্ত গাড়ি থেকে গুলি নিহত ইসরায়েলি নারী অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরের কাছে সোমবার সন্দেহভাজন বন্দুক হামলায় এক ইসরায়েলি নারী নিহত এবং অন্য একজন আহত হয়েছে বলে চিকিৎসক ও সেনাবাহিনী জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্তমান সহিংসতার মধ্যে পশ্চিম তীরের হুয়ারো শহরে ইসরায়েলি বাবা ছেলে নিহত হওয়ার দুই দিন পর এ ঘটনা ঘটল ইসরায়েলের ম্যাগন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা এক বিবৃতিতে বলেছে এক নারী বন্দুকের গুলিতে আঘাত পাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে একটি গাড়িতে ওই নারীর সঙ্গে ভ্রমণকারী এক লোক গুরুতর অবস্থায় ছিল সেনাবাহিনী চল্লিশ বছর বয়স নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা গাড়ি চালানোর সময় গোলাগুলির কবলে পড়েছিলেন এক বিবৃতিতে তারা বলেছে হেব্রন সহ সংলগ্ন রুটে ষাটে একটি ছুটে চলা গাড়ি থেকে তারা অন্য গাড়িগুলোতে গুলি চালানো হয়েছিল এই ঘটনায় সেনারা আক্রমণকারীদের তারা করে বলে উল্লেখ করা হয় স্থানীয় কর্মকর্তারা ও ইসরায়েলি গণমাধ্যম নিহতের বাদসেবা নাগরিক হিসেবে শনাক্ত করেছে তিনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং তিন সন্তানের মা পরিবারটি হেব্রনের দক্ষিণে বেইট হাকাই বসতিতে বাস করে একটি মেয়ে শিশু তার সঙ্গে ভ্রমণ করছিল কিন্তু সে আহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন এপির একজন সংবাদদাতা জানিয়েছেন ঘটনা পরপরই হামলা স্থানে সেনা মোতায়েন করা হয় এবং তারা সেখানে প্রবেশ বন্ধ করে দেয় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাজ বলেছে হেব্রনের কাছে সোমবারে হামলা জেরুজালেম ও পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্পগুলোর একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে দখলদারি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ক্রমবর্ধমান সহিংসতা পশ্চিম তীরে গত বছরের শুরু থেকে সহিংসতার বৃদ্ধি দেখা গেছে যার মধ্যে রয়েছে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনিদের হামলা বারবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযান এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা শনিবার হুয়াওয়ের বাবা ও ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসরায়েলি বাহিনী সন্দেহবাজন হামলাকারীকে খুঁজতে গিয়ে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে নাবলু শহরের কাছে ফিলিস্তিনি শহর হুয়াওরা গত বছরের শুরু থেকে ইহুদি বসতি স্থাপনকারী বা ইসরায়েলি সেনাবাহিনীর ওপর বেশ কয়েকটি আক্রমণ দেখেছে বসতি স্থাপনকারীরা শহর আশপাশের গ্রামগুলোতে প্রতিশোধমূলক আক্রমণের প্রতিক্রিয়া জানিয়েছে এক্সব্লু ব্যবহারকারীর তথ্য দিতে হবে ইসরায়েলি কোম্পানিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্লোয়ের ব্লু চিহ্ন যুক্ত ব্যবহারকারীদের সরকারের দেওয়া আইডি কার্ডের ছবির পাশাপাশি একটি সেলফি জমা দিতে হবে সি ম্যাগাজিনে একটি প্রতিবেদন অনুসারে তথ্য জমা দিতে হবে একটি ইসরায়েলি সফটওয়্যার কোম্পানিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে টুইটারে বর্তমান নাম এক্সপ্লো এই মাধ্যমটির ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ইসরায়েলি কোম্পানি এইউ টেন টি আই এক্স সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে ব্যক্তিগত তথ্য ত্রিশ দিন পর্যন্ত তথ্য সংগ্রহণ করবে কোম্পানিটি এক্স বলেছে ব্যবহারকারীর প্রোফাইল থেকে সংগৃহীত ডেটা নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে যাতে না পারে অনেক সঙ্গে তথ্য ব্যবরা অসন্তুষ্টি জানিয়েছেন কারণ অতীতে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় তারা জড়িত ছিল এছাড়া কোম্পানিটির সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সংযুক্তি নিয়ে আপত্তি অনেকের মণিপুরে মাকে হত্যার পর সাত বছরের শিশুকে পুড়িয়ে এখন মণিপুরে এবার সাত বছর এক বালককে পুড়িয়ে মারার ঘটনা নিয়েও আবার তোলপার পরিস্থিতি ওই বালকের মা বাবা কুকি এবং মেতেই সম্প্রদায়ের মণিপুর পুলিশের পক্ষ থেকে এমন বিশংসতার বৃষ্টি হামলার তদন্ত ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে ওই বালককে পুড়িয়ে মারার তদন্ত ভারও হাতে পেয়েছে সিবিআই সব মিলিয়ে মণিপুর সহিংসতা এখনো পর্যন্ত একশো ষাট জনের বেশি মানুষের হত্যার ঘটনা প্রকাশ পেয়েছে সাত বছরে বালককে তন সিং হাংসিং বলে শনাক্ত করা গিয়েছে গত চৌঠা জুন তাকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ ছেলেটির বাবা কুকি সম্প্রদায়ের মা মেতি সম্প্রদায়ের প্রথমে গুলিবিদ্ধ হয় ওই বালক সে অবস্থায় অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে মণিপুর ইম্ফলের ইরনসেম্বা গ্রামের ঘটনা ছেলেটির বাবা জশুয়া হাংসিং বিষয়টি সামনে আনেন জানান সহিংসতার আছে এসে পরে তাদের গ্রামেও গোলাগুলি অগ্নিসংযোগ চলছিল তার মাঝে পরে গুলিবিদ্ধ হয় ছোট্ট তনসিং মাথায় গুলি লাগে তার কিন্তু শরীরে প্রাণ ছিল আসাম রাইফেলে একটি অ্যাম্বুলেন্স ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সে সময় ভিড় হেসা হামলা করে আগুন ধরিয়ে দেয় অ্যাম্বুলেন্সে তাতে জীবন্ত পুরে মৃত্যু হয় বালকের ওই বালকের মা তাকেও হত্যা করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ